তো অনেক আন্দোলন বিক্ষোভের পরে এবার যথারীতি এই সকল আন্দোলনের ফল পেলেন রাজ্যের প্রায় ষাট হাজার এসএস শিক্ষক এক কথায় রাজ্য সরকার এবার এস এস শিক্ষকদের বেতন বাড়ালো। এবং এই ভিডিওটিতে আমরা আপনাদের বেতনের একদম খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেব আগে কত বেতন ছিল এখন নতুন কত বেতন হলো সমস্ত কিছু দেখে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজে বাজিয়ে দিন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এসএসকে এমএসকে শিক্ষকদের নিয়ে বৈঠক করে বেতন বৃদ্ধি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার রবীন্দ্র ওকাকুল ভবনে ডাকা বৈঠকে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ পঞ্চায়েত দপ্তর থেকে সরাসরি শিক্ষা দপ্তরে নিয়ে আসার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন বাংলার প্রায় ষাট হাজার শিক্ষক এস এস কে শিক্ষকদের বেতন বেড়ে হচ্ছে দশ হাজার টাকা এসএসকে শিক্ষকদের বর্তমান বেতন পাঁচ হাজার নশো টাকা অন্যদিকে আবার এমএসকে শিক্ষকদের বেতন বেড়ে হচ্ছে তেরো হাজার টাকা এমএসকে শিক্ষকদের বর্তমান বেতন আট হাজার নশো টাকা এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় আট বছর পর এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে আগামী বছর পয়লা এপ্রিল থেকে নয়া বেতন কার্যকর করা হবে তবে প্রসঙ্গত আন্দোলনকারীদের দাবি ছিল ত্রিপুরায় এসএসকে এমএসকে শিক্ষকরা একুশ হাজার টাকা বেতন পান বিহারে উনিশ টাকা বেতন দেওয়া হলেও বাংলায় এসএসকে এমএসকে শিক্ষকরা পান মাত্র সাড়ে আট হাজার টাকা কিন্তু কেন বেতন বঞ্চনা এরই প্রতিবাদে গত বারোই জুন বিকাশ ভবন অভিযান করে খোলা আকাশের নিচে অনশনে বসেন এস এস শিক্ষকরা পরে আবার শিক্ষামন্ত্রীর আশ্বাসে তা তুলে নেওয়া হয় এই মুহূর্তে রাজ্যের গ্রামাঞ্চলে প্রায় আঠেরো লক্ষ বাইশ হাজার তিনশো বাইশ পড়ুয়া পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন বাংলার এস এস কে শিক্ষকরা তবে এস এস কে শিক্ষকদের পুরোপুরি দাবি পূরণ না হলেও বেশ খানিকটা বাড়লো এই সকল শিক্ষকদের বেতন এই বেতন বিধিতে আপনি কতটা খুশি হচ্ছেন অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার আমাদের ততটুকু হবে না